পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পৌর কর্মচারীরা এবং পৌর নিগম, তারা সম্মান জানাবার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। কোভিড পরিস্থিতিতে তো ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে, আজকে এই রক্তদানের মধ্যে দিয়ে সেই সংকট অনেকটা আমরা দূর করতে পারবো, এটা অত্যন্ত প্রশংসনীয়। একটু আলাদা প্রশ্ন যাচ্ছে, আজকে সকালবেলা দিলীপ ঘোষ বক্তব্য করেছেন, যেসব নেতাদের সঙ্গে দেবেন্দ্র দেবের মতন ব্যক্তিদের কাটমানির সম্পর্ক রয়েছে তাদের বাড়িতে ইডি দিয়ে ছাপা মারানো হবে। এইরকম তো ইডি সিবিআই দে ভয় অনেক দিলীপ ঘোষ দেখিয়েছেন, কিছুই হয়নি। হেরে যাবার পরও লজ্জা হয় না, এখন উনি বিবৃতি দিয়ে যাচ্ছেন। দেবাঞ্জন দেবের ঘটনা দুঃখজনক, সেই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন এবং এ নিয়ে দিলীপ ঘোষকে মাথা গালাতে হবে। উনি বলছেন সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্রন্টে ঘুরে বেড়াচ্ছে, এইসব তো হেরে যাওয়ার পর সবাই বলে, ওর বলার কি গুরুত্ব আছে? সুতরাং এসব বাজে কথা, অবান্তর অবাস্তব বলছে। তৃণমূল যে সমস্ত দুর্নীতি করে বেড়াচ্ছে, তৃণমূল যে সমস্ত দুর্নীতি করে বেড়াচ্ছে তার বিরুদ্ধে বিরোধীরা বলতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে, রাজ্যপাল বলতে গেলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এখন রাজ্যপাল যদি দুর্নীতির সাথে যুক্ত হয় সেটা আমরা বলবো, আর প্রতিবাদ করলে আমরা কাউকে মারধর করায় বিশ্বাস করি না, ওরা করুক না, গণতান্ত্রিকভাবে আমাদের বিরোধিতা করলে আমাদের কোনো আপত্তি নেই। দিলীপ ঘোষের কথা তো কেউ বিশ্বাস করে না। দিলীপ ঘোষ বারংবার ওই সকালবেলা হাঁটে আর বক্তব্য শোনে, কিন্তু ওর বক্তব্যের আর কোন গুরুত্ব নেই, হেরে যাওয়া পার্টির বক্তব্যের কি গুরুত্ব? বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।